হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, দারুণ আছেন, আমিও দারুণ আছি। আজকে বিশেষ গুরুত্বপূর্ণ সুইচ ওয়ার্ড অবশ্যই বলে দেব, যাদের চাকরি হচ্ছে না, চাকরির জন্য ভীষণভাবে চেষ্টা করছেন, অবশ্যই সেই সুইচ ওয়ার্ডটি ভিডিওতে বলে দেবো। তবে তার আগে এটাও বলবো যে আমার কাছে প্রচুর SMS আসে যে স্যার, আমরা উসুই রেকি সেকেন্ড ডিগ্রি পর্যন্ত কমপ্লিট করেছি বা ফার্স্ট ডিগ্রি শিখেছি, হোলিফায়ারে কি সেকেন্ড ডিগ্রি পর্যন্ত করেছি, কিন্তু কী করে প্রোগ্রামিং করতে হয় সেটা ঠিক বুঝতে পারি না, প্রোগ্রামিংটা কী করে করব। আগে জানতে হবে যে প্রোগ্রামিংটা কী, প্রোগ্রামিংটা কারা করতে পারে। প্রথমেই বলবো যে যারা উসুই রেকি ফার্স্ট ডিগ্রি শিখেছেন তাদের জন্য কিন্তু প্রোগ্রামিংটা নয়, কেননা প্রোগ্রামিং করতে গেলে রেকির তিনটি সিম্বল প্রয়োজন হয়, চকুরে সেহকি হন সাজেশন। যারা সেকেন্ড ডিগ্রি শিখেছেন তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন এটা, আর যারা হোলিফাই রেকি শিখেছেন সেকেন্ড ডিগ্রি পর্যন্ত তারা পারবেন। তবে ওখানে যেহেতু এনকাকু চিরিয়ে মেথড থাকে, কেন্নাকু হো, ককি হো, গায়সি হো, বায়োসেন স্ক্যানিং যে টেকনিকগুলো থাকে, অনেক জাকি কিরি যোগা হো, তো সেখানে অনেক কিছুই সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে বলে দেওয়া হয় সম্পূর্ণ কিছুই। কিন্তু রেকি প্রোগ্রামিংটা প্রধানত সেকেন্ড ডিগ্রিতে আমরা শিখিয়ে দিয়ে থাকি এই জন্য যে আপনি কোনো সিচুয়েশানকে হিলিং করবেন, সেটা রিলেশনশিপ হতে পারে, সেটা আপনার ব্যবসা বাণিজ্য কাজকর্ম, আপনার ইন্টারভিউ চাকরির, বা পড়াশোনা নিয়ে ছেলে বা মেয়ের পড়াশোনার উন্নতিতে, বা কাউকে কারোর বিহেভিয়ার চেঞ্জ করার জন্য, যে সেই মানুষটা যাতে সুশীল ভদ্র হন, যাতে তিনি না খারাপ ব্যবহার করেন, তার জন্য রেকি প্রোগ্রামিং করা হয়ে থাকে। এছাড়াও ধরুন আপনার কোনো একটা স্বপ্ন আছে কি আপনি একটা ফ্ল্যাট নেবেন, কি একটা নতুন বাড়ি কিনবেন, শুধু তাই কেন, ধরুন এরকম হতে পারে যে আপনার কোনো উইশ আছে যে আপনি ট্যুরে যাবেন, কোথাও বেড়াতে যাবেন, যেটা বহুদিন ধরে আপনার ইচ্ছা সেটা আপনি পূর্ণ করতে পারছেন না, কারোর সমুদ্রে যেতে ইচ্ছা করে তো কারোর জঙ্গলে, কারোর পাহাড়ে, কারোর বিদেশে, যেখানেই হোক না কেন, সেগুলো হয়তো কোনোভাবে বারবার হতে হতে হচ্ছে না, আপনার উইশটা ফুলফিলমেন্ট করতে গিয়েও কোথাও একটা বাধা আছে, কোনো না কোনো একটা বাধা আছে। তারপর ধরুন আপনি কোনো একটা নতুন বিজনেস শুরু করতে যাচ্ছেন, যে সেটাকে কীভাবে ভালোভাবে গ্রোথ হবে, তার কীভাবে তাতে উন্নতি আসবে, আপনি সেটা সম্বন্ধেও প্রোগ্রামিং করতে পারেন। আপনার অফিসে যারা কাজ করছে তারা নিয়মিত আসছে কি না, বা ঠিকঠাক কাজ করছে না, আপনি যতটা গ্রোথ চাইছেন সেইভাবে ঠিক স্কিলটা খুঁজে পাচ্ছে না তাদের মধ্যে, আপনি ইচ্ছে করলে রেকি প্রোগ্রামিং করতে পারেন। রিলেশনশিপের মধ্যে ভুল বোঝাবুঝি, সেটা হতে পারে স্বামী স্ত্রী, হতে পারে প্রেম প্রেমিকা, বন্ধুবান্ধব, বাবা মা, প্রিয়জন, যে কেউ, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু রেকিতে খুব সুন্দরভাবে রেকি সিম্বল দ্বারা প্রোগ্রামিং করা যায়। সহজভাবে আমি বলবো যারা রেকি শিখেছেন তারা এই প্রোগ্রামিংটা করতেই পারেন। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমি কিন্তু সুইচ ওয়ার্ডটা অবশ্যই বলবো, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, ভীষণ শক্তিশালী সুইচ ওয়ার্ড। সেই সুইচ ওয়ার্ডটি ইউজ করবেন কী করে, সুইচ ওয়ার্ডটি ইউজ করবেন নিজে 3 বেলা 45 বার করে, বা 3 মিনিট বা তার বেশি সময় ধরে জপ করবেন। যদি খাতায় লিখতে পারেন কমপক্ষে 45 বার, 2 বার দিনে 2 বেলা, সকালবেলা হোক, সন্ধ্যাবেলায় হোক, রাতে হোক, টোটাল 2 বেলা খাতায় ব্লু কালার দিয়ে লিখে ফেলুন, রোজ লিখুন একটা করে খাতায়। রুল টানা কাগজ হতে পারে, সাদা কাগজ হতে পারে, সমস্যা নেই, তো যেভাবে বললাম কন্টিনিউ করুন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনাকে চাকরির সুযোগ আপনি পেয়ে যাবেন। এবং আপনাকে কিন্তু তার জন্য সচেষ্টও থাকতে হবে, মানে এটা অ্যাপ্লাই করছেন আপনি চাকরির চেষ্টা করছেন না তাও হবে না, এটা আপনাকে সেই পাওয়ারটা দেবে, সেই এনার্জিটা দেবে, সেই পথটাকে সুগম করে দেবে যেটা আপনি চাইছেন। যাই হোক, রেকি প্রোগ্রামিংটাতেও আমরা কি করি, যে রেকি প্রোগ্রামিং ধরুন যে কোনো একটা ক্ষেত্র হচ্ছে, মনে করুন যে আপনি একটা বিজনেস করছেন, ছোট বিজনেস হতে পারে, বড় বিজনেস হতে পারে, বিজনেস তো বিজনেসই, আপনি তো সৎভাবে ইনকাম করছেন, তো সৎভাবে যদি আপনি ইনকাম করেন তো আপনার যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, আপনার সবসময় একটা গ্রোথ দরকার হবেই, যে আমি এই বিজনেসটা করছি, আমি এর থেকে এতটা ইনকাম করব এবং তার থেকে লাভ অংশ আমার এটা থাকবে।
এবং বাকিটা দিয়ে আমি আবার নতুনভাবে ব্যবসাকে আরও বাড়াবো, দিনের পর দিন এটাকে বাড়াবো। অবশ্যই পারবেন, কেন পারবেন না? কী করবেন আপনি, যখন প্রোগ্রামিং করছেন রেখিতে, আপনি প্রথমে দুটো হাতে তিনটি সিম্বল 1, 2, 3 অনুযায়ী আঁকবেন। 1, 2, 3 বলতে যারা রেখি জানেন তারা কিন্তু জানেন কীভাবে অ্যাপ্লাই করতে হয়। এবং যখন অ্যাপ্লাই করছেন, অ্যাপ্লাই করার পর তারপর কী করবেন? তারপর আপনি বায়ুতে, এয়ারে উল্টো দিক থেকে 3, 2, 1 করে সিম্বল এঁকে দিন। আঁকার পর আপনি রেখি প্রেয়ার করুন, সম্পূর্ণভাবে প্রার্থনা করুন, কিছুক্ষণ গ্যাস অবস্থানে থাকুন। থাকার পর কিছুক্ষণ, অন্তত 4-5 মিনিট কমপক্ষে, বেশি হলেও ভালো হয়, থাকুন। থেকে তারপর আপনি প্রেয়ারটা করলেন, পুরোপুরি প্রার্থনাটা করলেন, করে এখানে কপালে হাত দিয়ে আপনি রেখে বলুন, রেখিকে কলিং করতে পারেন, হোলিফায়ারকে কলিং করতে পারেন, বলুন যে ধরুন আমি রেখি কলিং করছি, হে মহাজাগতিক শক্তি রেখি, আমি একটি বিজনেস করছি, বিজনেসটি এই সংক্রান্ত, বললেন যে আমি একটি স্টেশনারি দোকান আছে আমার ছোটোখাটো বিজনেস, এবং সেই বিজনেসটাকে আমি ক্রমাগত উন্নতি দেখতে চাইছি এই বিজনেসে, আমার এই বিজনেস খুব ভালোভাবে চলো, প্রচুর কাস্টমার আমার দোকানে আসুক এই প্রার্থনা করি, এবং আমার প্রচুর পরিমাণে আয় উন্নতি বাড়ুক, শ্রীবৃদ্ধি বাড়ুক, আর আমার পরিবারের সকল চাহিদা মিটিয়েও আমি যথেষ্ট পরিমাণে যাতে ব্যাংকে ব্যালেন্স রাখতে পারি তার জন্য প্রার্থনা জানাচ্ছি। ঠিক এইভাবে প্রার্থনা করার পর এবার হাতটাকে একটু ঘোষণ, আপনি ঠিক নিজের থার্ড আইতে এখান থেকে ভিজুয়ালাইজ করুন যে আপনার ব্যবসাটা কিসের, যে ব্যবসায়ী হোক, সেটা ব্যবসা না হয়ে আপনার ধরুন রিলেশনশিপের উপরে আপনি করতে পারেন, তখন রিলেশনশিপের কথা চিন্তা করতে হবে, কাস্টমার রিলেশনশিপ তার নাম সহ। যদি আপনি সেটা না ভাবেন তাহলে আপনাকে হয়তো অন্য কিছু করতে হতে পারে, যেমন আপনি কোনো ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাহলে সেই সংক্রান্ত ব্যাপারে আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে। যদি আপনার ছেলে বা মেয়ের জন্য পড়াশোনায় উন্নতি বা ডেভেলপমেন্টের জন্য করতে চাইছেন বলে মনে করেন ভিজুয়ালাইজেশন, তাহলে সেটা ভিজুয়ালাইজেশন সেইভাবে করতে হবে। দারুণভাবে কিন্তু উন্নতি আসে এতে, বহুজন রেখি প্র্যাকটিস করে দারুণ রেজাল্ট পেয়েছে, পাচ্ছে। তো যাই হোক, তাহলে আমি কি বলছিলাম যে একটু বিজনেস, তাহলে বিজনেসটার জন্য আপনি প্রেয়ার করেন, করে দুটো হাতের তালুকে এইভাবে নিয়ে, হে মহাজাগতিক শক্তি রেখি, প্লিজ আমাকে সাহায্য করো ওকে হিলিং দিতে। এবার আপনি আপনার সেই ক্ষেত্রে, অর্থাৎ যে জন্য আপনি হিলিং দিচ্ছেন সেই জায়গাটাতে আপনি ফিল করুন, আপনার ক্রাউন চক্র দিয়ে সম্পূর্ণ সেই হোয়াইট লাইট সম্পূর্ণ সারা শরীরে প্রবাহিত হতে শুরু করেছে, অনাহত চক্র থেকে, অর্থাৎ হাত চক্র থেকে দুকাত বেয়ে আপনার দু হাতের কনুই বেয়ে দু হাত থেকে সেই রেখি জ্যোতি প্রবাহিত হতে শুরু করেছে। আপনার যে উদ্দেশ্যে আপনি রেখিটা দিচ্ছেন, ভিজুয়ালাইজ করছেন, এবং মাঝখানে মাঝখানে 1, 2, 3 করে সিম্বল 2-3 মিনিট পরপর অ্যাপ্লাই করবেন, 1, 2, 3 করে মনে মনে বা মুখে সেই সিম্বলের নামও 3 বার করে বলবেন, আর আপনি হিলিংটা দিতে থাকবেন। কতক্ষণ দেবেন? চেষ্টা করবেন কমপক্ষে 15-20 মিনিটস কন্টিনিউ দিচ্ছেন, এবং এনার্জি দিতে দিতে আপনি ফিল করবেন যে প্রচুর কাস্টমার আসছে, প্রচুর বিক্রিবাটা হচ্ছে, আপনার পুরো দোকান সাজানো, প্রত্যেকে প্রয়োজনীয় জিনিসগুলো আপনার কাছে এসে পাচ্ছে। আপনি এইভাবে ফিল করবেন, অনুভব করবেন, আর সঙ্গে সঙ্গে রেকি হিলিংটা দিতে থাকবেন, পুরো সাদা লাইটে পুরো আপনার সেই ব্যবসার ক্ষেত্রকে সম্পূর্ণভাবে আলোয় আলোকিত করে তুলুন, উজ্জ্বল আলো। এবং যখন আপনি ফিল করবেন কি আপনার এটার হিলিং কমপ্লিট হয়ে গেছে, তখন আপনি অবশ্যই ধন্যবাদ জানাবেন, কাকে? নিজেকে এবং আপনার রেকি গুরুদেরকে, আপনার ইষ্ট দেবতাকে, পিতামাতাকে, আপনার ব্যবসা ক্ষেত্রকে, যার জন্য আপনি হিলিং করছিলেন। আর সেখান থেকে সিম্বলগুলোকে 1, 2, 3 করে তুলে নিয়ে আসবেন। কী করে তুলে আনতে হয় সেটা নিশ্চয়ই আপনি শিখে নেবেন যখন ক্লাস আপনি করবেন। তো তোলার পর আপনি কী করতে হবে? আপনাকে রেকি ব্রেক করতে হবে। রেকি এইভাবেও ব্রেক করা যায়, অথবা রেকি এইভাবে নিয়ে হাত দুটোকে এইভাবে চেপে এইভাবেও ব্রেক করা যায়। তো আরও বিভিন্ন পদ্ধতি আছে, ক্রস পদ্ধতি আছে, আমি এতগুলো বলছি না, সহজটা বললাম। তারপর হাতটাকে পারলে একটু ধুয়ে নেবেন। এটা যদি রোজ করতে পারেন, প্রত্যেক দিন একবার করতে পারেন দিনে, অথবা দুবার করে করুন, কন্টিনিউ করুন টানা 21 দিন, দেখবেন তার মধ্যে আপনার
যে উদ্দেশ্যে আপনি হিলিংটা দিচ্ছেন সেটা কতটা ডেভেলপমেন্ট করছে, তখনই বুঝবেন যে আপনার কতটা কাজ করছেন রেকি। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে বলবো যারা রেকি জানেন না, এই ক্ষেত্রে কিন্তু আপনি ওই হিলিংটা মানে যেটা ডিস্টেন্স হিলিং বা প্রোগ্রামিং দিলাম বলে দিলাম, সেটা কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে না। কারণ রেকি না শিখে, রেকি অ্যাটেনমেন্ট বা রেকি প্লেসমেন্ট বা রেকি দীক্ষা বা রেকি শক্তিপাত কোনো রেকি মাস্টার টিচার বা রেকি গ্র্যান্ড মাস্টার কাছ থেকে না নিয়ে, অ্যাটেনমেন্ট না নিয়ে, প্লেসমেন্ট না নিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। ঠিক আছে, ভিডিও দেখে রেকি এভাবে শেখা যায় না। তাই আমি শুধু যারা জানেন তাদের জন্য দিলাম, যাতে তারা গাইডলাইনটা পেয়ে যান। যারা অনেকেই বলছিলেন যে ধোঁয়াশ লাগছে, অনেকে ক্লাস করতে চেয়েছিলেন আমার কাছে রিভিশন ক্লাস, আমি বললাম না না, প্রয়োজন নেই, কেন এত টাকা এক্সট্রা নষ্ট করবেন, আমি দিয়ে দিচ্ছি, আপনারা শিখে নিতে পারেন। আর এটা বলবো যে আজকে যে সুইচ ওয়ার্ডটি বলবো, সেই সুইচ ওয়ার্ডটি কিসের জন্য, সেই সুইচ ওয়ার্ডটি হচ্ছে একটা বিশেষ শক্তিশালী সুইচ ওয়ার্ড, যা কিনা আপনার চাকরির জন্য ভীষণভাবে আপনাকে হেল্প করবে। কীভাবে অ্যাপ্লাই করতে হয় আমি ভিডিওর মাঝখানে বলে দিয়েছি, তো এবার আমি সুইচ ওয়ার্ডটি অবশ্যই বলবো। রিচ ডিভাইন জব কাউন্ট ডান, এই সুইচ ওয়ার্ডটি যেভাবে বলেছি সেইভাবে অ্যাপ্লাই করতে শুরু করুন এখন থেকে। সঙ্গে অ্যাঞ্জেল নাম্বার ইউজ করবেন 1176, আরেকটা অ্যাঞ্জেল নাম্বার ইউজ করবেন 741। অ্যাঞ্জেল নাম্বারগুলো বডির বাঁ দিকে ব্লু কালি দিয়ে লিখবেন, যারা ডান হাতি, যারা বাম হাতি তারা শরীরের ডান দিকে যে কোনো জায়গায় ব্লু কালি দিয়ে লিখবেন রোজ। আর জপ করবেন 3 মিনিট কমপক্ষে, দুবেলা বা 3 বেলা করলে ভালো হয়। আর যদি আপনি মিনিট না ধরে করেন, কমপক্ষে 45 বার করে জপ করলেও হবে। এই অ্যাঞ্জেল নাম্বার, এই অ্যাঞ্জেল নাম্বার কাগজে লিখে সার্কেল দিয়ে দেবেন ব্লু কালি দিয়ে, ওপরে এবং নিচে লিখলেন দুটো নাম্বার, লিখে আপনি আপনার মানি পার্সেও রেখে দিতে পারেন, আপনি আপনার ঘরের দেয়ালে আপনি যেখানে আর কি সবসময় থাকেন সেইখানটাতে আপনি দেয়ালে আটকে রাখবেন আটা দিয়ে। কন্টিনিউ করুন, এটাও টানা 21 দিন থেকে 1 মাস করে দেখুন, ঠিক কোনো না কোনো সুযোগ আপনার কাছে আসবে কাজের। তো বন্ধুরা, যারা একদম নতুন এই চ্যানেলে তারা সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা একদম নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ চলি, তবে তার আগে চলার আগেও একটা কথা বলবো, যাদের ইচ্ছা আছে কোনো কোর্স করার তারা কিন্তু আমাকে ডেসক্রিপশন বক্সে দেখতে পারেন আমি কী কী শেখাই। আপনারা আমার কাছে অনলাইন বা অফলাইন এসে ক্লাস করতে পারবেন, আর তার জন্য কী কী নিয়ম সেগুলো আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চলি, তবে ধন্যবাদ।